কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। গঙ্গাধর কোয়েল, বিজেপি মন্ডল সভাপতি, সন্দেশখালি টু অন 21 এপ্রিল 2024, বুঝতে পারছো দাদা কি কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আপনারা কিভাবে বেরোচ্ছে কিভাবে করতেন এটা বলেন দেখি। এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তরমাস করে ফেলে, বুঝেছে? ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি? ওই এদেরকে বেরোনাস করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে। আপনারা কি বেরোনাস কিভাবে করতে? ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করে দিতাম। না আপনি মেয়েদেরকে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে? না বলেনি, ওরা যেটা বলেছে সেটা শুনেছে। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তীতে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হবে। প্রথম জবানবন্দি কি একদম রেখাই মানে ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস পেয়ে যারা করেছে, তাও ওইটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো দু তিনজনকে আর করানোর চেষ্টা করেছিলাম কিন্তু তারা রাজি হলো, রাজি ঠিক ঠিক হলো না। কেন কেন ওরা ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো? বলে দিল ওই জবা সিং এর করে দিল। কিন্তু এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর, আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে, মাথা বিছিয়ে বসেছে। আচ্ছা উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছে না, এটা তো বলতে পারছে না যে জবা সিং আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে? আগে যে এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায় গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি, এইটাই হয়েছে। ওকে রিহার্সাল দেওয়ার দরকার ছিল আপনার। আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা! সন্দেশ খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে, আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না?